হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার পিজা রেসিপি। গত পর্বে আমি আপনাদেরকে পিজা সস বানিয়ে দেখিয়েছিলাম, তখনই আমি আপনাদেরকে বলেছি যে আমার পরবর্তী এপিসোডটি হবে পিজা নিয়ে। এই এপিসোডে আমি পিজা ডো বানানোর টেকনিক সহ পিজা টপিং সেট করা, পিজা বেক করা সব কিছু নিখুঁতভাবে দেখিয়ে দিব। পিজা টপিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ছোট করে কাটা মুরগির মাংস, ক্যাপসিকাম, মোজারেলা চিজ, বাটার, লাল পেঁয়াজ, ব্ল্যাক অলিভ এবং গাজর। আপনারা চাইলে অন্যান্য কিছু নিতে পারেন, যেমন সসেজ নিতে পারেন। চিকেনে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, আরও দিয়ে দিব লাল শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব সামান্য আদার গুঁড়ো, রসুনের গুঁড়ো, আর দিয়ে দিব একটু টেস্টিং সল্ট এবং সয়া সস। সয়া সস আমি এখানে 1.5 চামচের মতো নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন এটাকে আমি ভালো করে মেখে ম্যারিনেট করে নিব। এবার একটি প্যানে আমি সামান্য তেল নিয়ে চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো আমি খুব কড়া করে ভাজবো না, যেহেতু বেক করবো এগুলোকে আমি, সুতরাং তখন আবার এটা কুক হয়ে যাবে। এটাকে মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। হয়ে গিয়েছে আমার চিকেন ভাজা, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু দইও দিতে পারেন, সেক্ষেত্রে একটু তন্দুরি তন্দুরি ভাব আসবে। আচ্ছা, এখন আমি ডোর প্রিপারেশনে চলে যাব। নিয়ে নিলাম 2 কাপ অল পারপাস ফ্লাওয়ার, সাথে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ ইনস্ট্যান্ট ইস্ট, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা ইস্টকে অ্যাক্টিভেট করতে সহায়তা করে, তাই ইস্টের সাথে চিনি ব্যবহার অবশ্যই করা দরকার। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। এই তরল দুধটা ঈষদুষ্ণ গরম হতে হবে, অর্থাৎ খুব বেশি গরমও না আবার নর্মালও না, আপনি আঙুল ডুবিয়ে রাখতে পারবেন। ভালোভাবে মেখে নিচ্ছি। এর মাঝে আমি কিন্তু কিছুটা লবণও দিয়েছি, 1 চামচের মতো লবণ দিয়েছি। এখন এটাকে আমি চামচ দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নেওয়ার পরে এখন আমি এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। প্রথম অবস্থায় হাত দিয়ে মাখালে এটা আঠালোভাবে হাতে লেগে যেত, এখন আমি ভালো মতো এটাকে ময়ান করে নিচ্ছি। ভালোভাবে ময়ান করে এই অবস্থায় আমি এখন বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা কিছুটা রুম টেম্পারেচারে লিকুইড ফর্মে থাকতে হবে। দেখুন আমার ময়ানটা হয়ে গেছে, ডোটা হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি একটু গোল করে নিয়ে আমি ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। যেহেতু এখন শীতকাল, তাই এটা 1 ঘন্টার মতো লাগবে, গরমকালে আরও তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমার ডোটি 1 ঘন্টা পর প্রায় ডাবল হয়ে গেছে। এখন আমি এটাকে পাঞ্চ করে ভিতরের বাতাসগুলো বের করে দিলাম। এবার আমি একটা ট্রেতে ময়দা, শুকনো ময়দা নিয়ে এই ডোটা আবার একটু মথে নেব। এই ডোটা যত বড় হয়েছে, এতে আসলে আমার একটা পিজা করে আরও কিছুটা থেকে যাবে, তাই আমি একে দুভাগ করে কেটে নিব। সামান্য একটু একটা বড় আর একটা ছোট করে কেটে নিব। ছোটটা আমি আমার ভাইয়ের ছেলের জন্য ছোট্ট একটা সুইট পিজা বানাবো, আর বাকিটা দিয়ে আমি আমার ফ্যামিলির জন্য একটা ফ্যামিলি সাইজ পিজা বানাবো। আমার পরিবারের সবাই আসলে পিজা ডোটা একটু মোটা ক্রাস্ট পছন্দ করে, পাতলা না, তাই আজকে আমি একটু মোটা ক্রাস্ট করে দেখাবো। এখন আমি ডোটাকে
চতুর্দিক থেকে একটু গোল করে বেলে নিচ্ছি। একদম খুব বেশি গোল হতে হবে এমন নয়, কারণ এটা আপনি যখন পিজা ট্রেতে দিবেন তখন হাত দিয়ে চেপে চেপে গোল করে নিতে পারবেন। আমি এখন এটাকে পিজা ট্রেতে শিফট করে নিচ্ছি। পিজা ট্রেতে আমি গোল করে এটাকে বসালাম এবং এর এজগুলোতে একটু আমি চেপে চেপে দিচ্ছি। মাঝে যেহেতু আমি সস এবং টপিংসটা দিব, তো চতুর্দিকে আমি একটু চেপে চেপে দিলাম। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি মাঝে ছিদ্র করে দিচ্ছি, এতে হবে কি মাঝখানটা ফুলে উঠবে না। এখন গত এপিসোডে আমি যে পিজা সসটা বানিয়ে দেখিয়েছিলাম সেই পিজা সসটি আমি এর উপরে প্রচুর পরিমাণে দিয়ে দিচ্ছি। দর্শক মণ্ডলী, আমি ডেসক্রিপশন বক্সে পিজা সসের রেসিপির লিঙ্কটি দিয়ে দিব। এখন ভালো মতো আমি বিছিয়ে দিচ্ছি পিজা সস। উপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মোজারেলা চিজ। মোজারেলা চিজ আপনি যত বেশি দিবেন পিজা কিন্তু ততই মজা হবে। তো আমি বেশ খানিকটা ছিটিয়ে দিচ্ছি। এখন সেই ভেজে রাখা চিকেনগুলো আমি চিজের উপর দিয়ে দিচ্ছি। এখন আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে নেবেন, আমি আমার মনের মতো করে এই টপিংস সাজিয়ে নিচ্ছি। আমার একটু কালারফুল টপিংসই ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি লাল পেঁয়াজ। লাল পেঁয়াজগুলো আসলে দেখতে সুন্দর লাগে, একটু মোটা মোটা করে কেটে আমি লাল পেঁয়াজগুলো বিছিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গাজর, গাজরটা কমলা রঙের, বেগুনি হলুদ কমলা সবই কম্বিনেশন হচ্ছে এখানে। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এটা আবার আরেকটু ব্রাইটনেস আনবে। এখানে সবুজ রঙের মানে কমলা বেগুনি হলুদের মাঝখানে সবুজ রঙের ক্যাপসিকাম। তো আমি বেশ খানিকটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ, যা পিজাকে আরও মজা করে তোলে। মানে ব্ল্যাক অলিভ ছাড়া আসলে পিজাটা ভাবাই যায় না। ব্ল্যাক অলিভ বা গ্রিন অলিভ যাই বলেন, বাট আমি ব্ল্যাক অলিভটাই পছন্দ করি। ব্ল্যাক অলিভটা দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। তো বেশ কিছুটা ব্ল্যাক অলিভ দিয়ে দিলাম। এবার আমি আরও কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও চিজ দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি মোটামুটি চিজ। এরপর আবার খানিকটা অলিভ ক্যাপসিকাম গাজর দিয়ে আমি সাজিয়ে নেব। দেখুন কি চমৎকার লাগছে। এখন 180 ডিগ্রি সেন্টিগ্রেড প্রি হিটেড ওভেনে আমি এটিকে 20 মিনিটের জন্য বেক করে নেব। ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন 20 মিনিট পর আমার পিজাটি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু এটা দারুণ মজা হয়েছে, ভীষণ মজা খেতে। তো আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলেই বুঝবেন যে কেমন সফট হয়েছে এবং কেমন চিজি হয়েছে জিনিসটা। দেখুন একটু গরম আসলে আমার উঠাতে সমস্যাই হচ্ছে। হ্যাঁ এই যে দেখুন কেমন চিজি হয়েছে। আমি আরেক পিস কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা আসলে যেটা হয়েছে যে ভিডিও করতে করতে কিছুটা ঠান্ডা হয়ে গেছে, গরম অবস্থায় চিজগুলো কিন্তু আরও স্টিকি ছিল। খুবই মজা, ডোটা হয়েছে সফট, আমি খুব একটা শক্ত করিনি ক্রাস্টটা, এবং চিজগুলো চিজি চিজি। আমার বাসার সবাই তো জাস্ট ভিডিও করার পরই এক বসায় শেষ করে ফেলেছে, আশা করি আপনারাও এটা বানিয়ে খাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার দিন, আর বেল আইকনটি প্রেস করবেন প্লিজ, এতে আপনি আমার ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন।